নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি, সুতরাং পুঁই শাকের সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করুন, তা আপনাদের জন্য শুভ হবে। নক্ষত্র রয়েছে পূর্বফল্গুণী নক্ষত্র, তাই আজ আপনারা কিন্তু পলাশের বৃক্ষ পুজো করুন, রোপণ করুন, প্রণাম করুন, তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে তৈতিল করণ, পক্ষ কৃষ্ণপক্ষ, যোগ আজ আপনাদের ক্ষেত্রে থাকছে শুভযোগ, এবং দিন বুধবার। রাহুকাল থাকবে 11:23 থেকে 12:51 দুপুরবেলা। এই সময়কালে যে কোনো শুভ কার্য, যে কোনো মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন, তা আপনাদের জন্য শুভ হবে। অমৃতকাল থাকবে 6:59 সকালবেলা থেকে 8:27 সকালবেলা। এই ছোট্ট সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় থাকবে 9:55 থেকে 11:23 সকালবেলা। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করুন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে। শুভ দিক আপনাদের ক্ষেত্রে আজ রয়েছে দক্ষিণ দিক। চলে যাব আলোচনায়, এবার আপনাদের সাথে রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। অর্থ আসার প্রবল সম্ভাবনা আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে আপনারা দেখতে পাবেন। কর্মে কিছু বিশেষ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে, তা ইন্টারনালি হতে পারে। স্বাস্থ্য ক্ষেত্রে ধীরে ধীরে সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। শুভ রঙ আপনাদের জন্য অরেঞ্জ এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃষরাশি। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, এই সিদ্ধান্ত আপনাদের ক্ষেত্রে বড় সমস্যা আনতে পারে। মানসিক চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে নচেৎ সমস্যা বৃদ্ধি করাবে। চোট আঘাত লাগার সম্ভাবনা প্রবল থাকছে আপনাদের ক্ষেত্রে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব মিথুন রাশি। মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা যাবে। ছোটোখাটো কোনো যাত্রার সম্ভাবনা প্রবল থাকছে আজ আপনাদের ক্ষেত্রে। অর্থ লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কর্কট রাশি। বড় কোনো জটিলতা, বড় কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে পারো তুমি। আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক লাভের সম্ভাবনা প্রবল থাকছে, এবং একই সাথে কর্মক্ষেত্রে কিছু বিশেষ লাভ হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব সিংহ রাশি। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য মোটের উপর আপনাদের জন্য ভালো থাকছে। থেমে থাকা যে কাজগুলি রয়েছে, সেই কাজগুলি কমপ্লিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সন্তানের ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, সেই সমস্যাও মিটে যেতে আজ আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন। শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব কন্যা রাশি। আপনাদের পরিবারে কিছু সমস্যা হঠাৎই বৃদ্ধি পেতে পারে। জমি জমা সংক্রান্ত কোনো বিবাদ সমস্যাগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকুন। অর্থহানি হতে পারে, বুঝে খরচ করুন, তা আপনাদের জন্য লাভকারী হবে। এছাড়া আপনাদের ক্ষেত্রে আপনার গাড়ি যখন আপনারা ড্রাইভ করছেন, তখন সাবধানে ড্রাইভ করুন, নচেৎ দুর্ঘটনার প্রবল সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য হালকা নীল এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব তুলা রাশি। অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। সম্পত্তি সম্বন্ধীয় লাভ আপনারা দেখতে পাবেন। সন্তানের পক্ষ থেকে কোনো উন্নতি এই সময়কালে হতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব বৃশ্চিক রাশি। আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক লাভের প্রবল সম্ভাবনা এই সময় তৈরি হতে দেখা যাবে। স্বাস্থ্যের যে স্থিতি, সেগুলি ধীরে ধীরে ভালো হতে আপনারা দেখতে পাবেন। নতুন কোনো কাজের সূচনা, নতুন কোনো কাজের যোগাযোগ এই সময়কালে ঘটতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব ধনুরাশি। ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। থেমে থাকা যে কাজগুলি আছে, সেই কাজগুলি শেষ হয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে কর্মে নতুন সুযোগ মিলতে পারে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব মকর রাশি। অযথা চিন্তা করবেন না, তা আপনাদের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি করাবে। বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন এই সময়কালে। এছাড়া আপনাদের স্বাস্থ্য সম্বন্ধীয় যে খেয়াল, সেগুলি অবশ্যই রাখুন, ফায়দা মিলবে। শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব কুম্ভ রাশি। স্বাস্থ্যের ক্ষেত্রে স্থিতি ঠিক হতে ধীরে ধীরে দেখতে পাবেন। আজ জীবনসাথীর কোনো সাহায্য, জীবনসাথীর কোনো সাপোর্ট আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাবে। কর্মের সফলতা মিলতে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ রং অরেঞ্জ কালার এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব মীন রাশি। গুরুত্বপূর্ণ কাজ আজ আপনাদের ক্ষেত্রে শেষ হতে দেখতে পাবেন। অর্থনৈতিক লাভের সম্ভাবনা প্রবল থাকছে। কর্মের বিষয়ে কিন্তু লাভ মিলতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 9। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন আমাদের
আজকের রাশিফল। প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।